ফ্রেন্ডস, একটা বিষয়, এই ইন্ডিজোটের মধ্যে সবাই তো আছে, এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই রয়েছে। তো যেটা বিষয়, সিপিএম বলছে যে এই ইন্ডিজোটের মধ্যে তারা থাকবে, কিন্তু তৃণমূলের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তৃণমূলের পাশে গিয়ে বসবে না। তাহলে তারা যখন তৃণমূলের সাথে কোনো সম্পর্ক রাখতেই চাইছে না, তাহলে তৃণমূল জোটে আছে এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছে সিপিএম, তাই না? তাহলে এই ইন্ডিজোটের যে মাথা কংগ্রেস, কংগ্রেস কেন এই বিষয়টা মেনে নিচ্ছে, কংগ্রেস কেন তৃণমূলকে রাখছে? তাহলে তো বলবো যে কংগ্রেস এই সিপিএমকে কোনো পাত্তাই দেয় না, কোনো গ্রাহ্যই করে না, এটাই তো বলবো। সিপিএমকে কংগ্রেস কোনো পাত্তাই দেয় না, সেই কারণে তো তৃণমূলকে রেখে দিয়েছে। সিপিএম বলছে যে আমরা তৃণমূলের সাথে কোনো সম্পর্ক রাখবো না, তৃণমূলের পাশে গিয়ে বসবো না, তারপরও কংগ্রেস কিভাবে রেখে দিয়েছে তৃণমূলকে? তাহলে কংগ্রেস সিপিএমকে কোনো পাত্তাই দেয় না, গ্রাহ্যই করে না। তারপরও সিপিএম কংগ্রেসের কাছে যাচ্ছে, কংগ্রেসের সাথে মিশছে, হ্যাঁ, কংগ্রেসের সাথে জোট করছে, যে পাত্তা দিচ্ছে না। আচ্ছা, সিপিএম এর মাথারা এরপরও কংগ্রেসের সাথে জোট করবে, ওই ইন্ডিজোটে থাকবে, হ্যাঁ, এটা বুঝলাম। তাহলে সিপিএম এর কর্মীরা কেন ওই জোটে যাবে সিপিএম এর কথা মেনে? তাহলে তো ওই জোটে যাদেরকে নিয়ে যাবে তাদেরকে তো বঞ্চিত করে দেবে, কোনো পাত্তাই দেবে না। এই সিপিএম এর কর্মীদের যাদেরকে নিয়ে যাবে তাদেরকে কোনো পাত্তাই দেবে না, বঞ্চিত করে দেবে। কেন তারা যাবে? জোর জবরদস্তি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভুল বুঝিয়ে, হ্যাঁ, এসব বলে কোনো লাভ নেই। যদি তৃণমূলকে বাদ দিতেই চায় তাহলে ইন্ডিজোট থেকে বার করুক, কংগ্রেসকে বলুক এই তৃণমূলকে যেন ইন্ডিজোট থেকে বার করে দেয়, বলুক, তা না? আর যদি কংগ্রেস না শোনে, যদি তৃণমূলকে ইন্ডিজোট থেকে না বার করে দেয়, তাহলে তো বুঝবো কংগ্রেস সিপিএমকে কোনো পাত্তাই দেয় না, গ্রাহ্যই করে না। তাহলে সিপিএম কেন যাচ্ছে ওখানে? সিপিএম যাচ্ছে যাক, মানে সিপিএম এর মাথাটা যাচ্ছে যাক, কর্মীদের কেন নিয়ে যাবে? হ্যাঁ, কর্মীদের ক্ষতি করার জন্য নিয়ে যাবে, কর্মীদের বঞ্চিত করার জন্য নিয়ে যাবে, বুঝো, তাই না? কর্মীদের ক্ষতি করার জন্য সিপিএম কর্মীদের ভুল বুঝিয়ে ওই ইন্ডিজোটের মতো নিয়ে যেতে যাচ্ছে। তাই সিপিএম এর কর্মীরা এখান থেকে সাবধান, একদম পাত্তা দিও না ওদের কথাকে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রী রাম, নমস্কার।